অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী বিজেপি অভিযোগ করায় তৃণমূল দুষ্কৃতীরা তাদেরকে মারধর করেছে করেছে অস্বীকার তৃণমূল মহিলাকে স্বামী সহ জখম তিন ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা এলাকায় ঘটনায় আহত সাদ্দাম গাজী ও তার স্ত্রী সোনালী গাজী জানা গেছে মঙ্গলবার বিকালে এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয় সেই মিটিংয়েই যোগ দিয়েছিলেন সাদ্দাম ও তার স্ত্রী মিটিং থেকে বাড়ি ফিরলে রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতী দম্পতিকে মারধর করে বলে অভিযোগ অভিযোগ গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা তাকেও রেহাই দেয়নি দুষ্কৃতীরা গৃহবধূর পেটে লাথি মারারও অভিযোগ উঠেছে ঘটনার পর গৃহবধূকে প্রথম টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আহত গৃহবধূ ও তার স্বামীর অভিযোগ সম্প্রতি তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেছেন সে কারণেই তাদের ওপর হামলা চালানো হয়েছে টিএমসি পার্টি আমাদের বাড়ি এসে সবাইকে মারধর করে এবার করার পরে আমার আমার বউকে মেরেছে আমাকে মেরেছে মাকে মেরেছে পরে আমি এখন হসপিটালে নিয়ে এসেছি আমার বউকে বউকে এবার নেশার পরে এখান থেকে করে দিয়েছে বলছে আমরা এখানে পার তিন মাসের বাচ্চা ছিল নষ্ট হয়ে গেছে এখন হসপিটালে এসেছি এবার আমি চাই যে যারা মেরেছে তাদের শাস্তি হোক ঘটনায় বেশ কয়েকজনের নামে এদিন হাসনাবাদ থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে তৃণমূলের দুষ্কৃতি দুষ্কৃতি বলাই ভালো কারণ তাদের যে কাজকর্ম দুষ্কৃতি ছাড়া কিছু বলা যায় না তারা ওর চড়াও হয় কেন এখানে বিজেপি করবে বিজেপি করার অধিকার কে দিয়েছে ইত্যাদি ইত্যাদি ভাষায় তার বলছে আরও গালিগাল এ বিষয়ে তৃণমূলের দাবি এরা সকলেই তৃণমূল কর্মী পরিকল্পনা করে এদের মারধর করে এদের গায়ে বিজেপির তকমা লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের দাবি গোটা ঘটনার তদন্ত করে দেখুক পুলিশ এরা সবাই তৃণমূল করতে এখন করে আমাদের এটা জানা নেই তবে এই ঘটনাটা আমাদের মনে হয়েছে যে সম্পূর্ণ একটা পারিবারিক বিবাদ অথবা পুরনো শত্রু শত্রুতা অথবা কোনো সম্পত্তিগত একটা মত পার্থক্য এটা হয়েছে বলে আমরা মনে করছি ভারতীয় জনতা পার্টি এটিকে হয়তো রং লাগানোর চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাসনাবাদ